ডেকেছিলেন? উজান, ডক্টর উজান চ্যাটার্জি, ডক্টর অমলিন্দু চ্যাটার্জির ছেলে, তাই তো? আমার একটা অন্য পরিচয় আছে। হ্যাঁ, তা তো বটেই, নিশ্চয়ই। তোমার পরিচয়টা তো আমি জানি, আমাদের এই নার্সিং হোমের মোস্ট কম্পিটেন্ট সার্জনদের মধ্যে তুমি তো একজন। আর এই এত অল্প বয়সে তুমি কি তোমার কথা আমি আগে অনেক শুনেছি জানো, কি অদ্ভুত ভাবে তোমার সঙ্গে দেখা হয়ে গেল বলো তো। আমার না ভাবতে এত ভালো লাগে, অমলিন্দুর মতন এইরকম সাকসেসফুল একজন সার্জনের ছেলে তুমি, আর তুমিও ইতিমধ্যে কি সাকসেসফুল। তোমার বাবাকে আমরা খুব ভালো করে চিনতাম, উনি আর রিচার্ড আমরা খুব বন্ধু ছিলাম জানো। অমলিন্দু যতদিন আমাদের হ্যাঁ, আমি বোধ হয় এইসব পুরনো কথা বলে তোমার দেরি করিয়ে দিলাম না। আসলে কি হয়েছে জানো তো, এই বয়সে না আর সামনের দিকটা বিশেষ দেখতে পাই না, ওই অতীতটাকেই নিয়ে বাঁচা। কে বলেছিল ব্যাগে হাত দিতে? এটা কি খেলার জিনিস জানো? এটা কত দামি জিনিস, চ্যাংরাম হচ্ছে। যাবে তো, এত রাগারাগি করলে ওরা তো ভয় চলে যাবে।
কি করেছে বলুন তো? আপনার বানাকুলাটা একটু হাত দিয়েছে বলে এটা কি নোংরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ক্ষয়ে গেছে, কি হয়েছে? দূর থেকে আপনি যদি দেখেন তাহলে তো আপনি আমাকেই দেখতে পাবেন না, আপনি তো খেদি পিসিকে দেখবেন না। তাহলে দেখুন, বাচ্চাদেরকে কিন্তু ওরকম বকাবকি করতে নেই, ওদেরকে ভালোবাসতে হয়, আদর করতে হয়, তা নাহলে কিন্তু হিংস্র দৈত্যের মতো অবস্থা হয়। বাই দ্য ওয়ে, আপনি কি হিংস্র দৈত্যের গল্প পড়েছেন? গুবলুকে এখানে কেউ কিচ্ছু বলে না, কিন্তু আপনাকে, মানে আপনাকে যে ছোটবেলা থেকে কেউ শাসন করেননি সেটা বুঝতে পেরেছি। সভ্য সমাজে বাস করতে গেলে কতগুলো নিয়ম কানুন মেনে চলা দরকার, যেটা আপনাকে কেউ শেখাননি। আরেকটা কথা বলি, মানুষের মনোযোগ আকর্ষণ করার অনেক উপায় হয়তো আপনার জানা আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন যে সবার ক্ষেত্রে এক ক্যালকুলেশন কাজ করে না। কি মৈনাক, কি ভাবছো? ভাবছি ম্যাডামকে কালকেই কলকাতা নিয়ে যাব, না কদিন পরে। কলকাতায়? ইলিনাকে কলকাতায় নিয়ে যাবেন আপনারা? নাহলে চিকিৎসাটা কোথায় হবে, এই ধার ধারে গোবিন্দপুরে? কিন্তু এখানে তো অনেক ভালো হাসপাতাল আছে। হ্যাঁ, সেসব হসপিটালে তো ইলিনা ওব্রায়েন আর পাঁচজন সাধারণ পেশেন্টের মতোই থাকবেন। কিন্তু সেটা হওয়াই তো উচিত, ডাক্তারদের কাছে সব রুগী তো সমান, তাই না? এসব কথা আপনাদের বাইবেলে লেখা থাকে, ব্যক্তিগত জীবনে হয় না। ম্যাডাম যেখানে সব থেকে বেশি কেয়ার পাবেন সেটা হচ্ছে টিউলিপ, যে নার্সিংহোমের উনি মালকিন। একটা কথা, এখানকার দু একজন ভালো অঙ্কোলজিস্টের সাথে কনসাল্ট করলে হতো না? কনসাল্ট করলে ওরা আর আলাদা কী সাজেশন দেবে? সিএ হেড প্যাঙ্ক্রিয়াস সার্জারি তো করতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। সার্জারি? সার্জারি করলে ইলিনা সুস্থ হয়ে উঠবে তো ডক্টর গাঙ্গুলি? না মানে আমাদেরকে তো চেষ্টা করতেই হবে। তবু মানে একটু ভেবে দেখুন, মানুষটাকে এই জায়গা ছেড়ে, মানে এই বাড়ি, বাগান, নীল আকাশ এসব থেকে অন্য কোথাও নিয়ে গেলে উনি টিকতে পারবেন না। জোর করে শেকড় সমেত ওনাকে উপরে অন্য জায়গায় নিয়ে গেলে তার ফল কি ভালো হবে? তাই আমি বলছিলাম, আপনার এই ভাবের কথাগুলো এখন থাক না। কিন্তু এলিনাকে আমি চিনি। চিনতেই পারেন, নিশ্চয়ই চিনবেন। কিন্তু দুজন অভিজ্ঞ এবং কোয়ালিফাইড ডাক্তার যখন একজন রোগীর চিকিৎসা নিয়ে আলোচনা করে, তার মধ্যে আপনার ওই বিশেষজ্ঞের মতামত নাই বা দিলেন ফাদার? ম্যাডাম কলকাতায়। ফাদার, ফাদার, মনিমার খুব শরীর খারাপ, শিগগিরই চলো। She's okay now. একটা ল্যাসেস ইনজেকশন দিয়ে দিয়েছি, ব্লাডে হিমোগ্লোবিনের কাউন্ট খুব তাড়াতাড়ি ফল করছে, তাই আমার ভয় হচ্ছিল রেসপিরেটরি ট্রাবল না রাইজ করে গেল। ওয়েল, অক্সিজেন দিয়ে দিয়েছি, একটু ব্লাডের অ্যারেঞ্জ করুন। এই পজিটিভ ব্লাড গ্রুপ। কেসটা বোধহয় আমি টেক আপ করেছি, আর সঙ্গে ডক্টর গাঙ্গুলিও আছেন। আমার ফাইন্ডিংসগুলো জানিয়ে রাখা উচিত বলে কথাটা বললাম। তুমি ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলে না? যতদূর মনে পড়ছে আমি সেটা অ্যাপ্রুভও করেছিলাম। থাক না মইনা, এই সময় এসব কথাবার্তা। আমি শুনেছি যে উজান একা একা ঘুরে বেড়াতে খুব ভালোবাসে, তো ঘুরুক। এরকম একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা,
এর মধ্যে হঠাৎ ডাক্তারির মতো একটা বোরিং সাবজেক্টে কেন জড়াবে? ও ঘুরুক না, তুমি কি বলছো? পূজানের মতো এরকম একজন ডক্টর এরকম একটা সিচুয়েশনে ছুটি কাটাবে, অসুবিধা নেই। না হলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার একটা চান্স আছে। মৈনাক, তুমি চলো 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 পাল্টাই।